ছাত্র জনতার রক্তত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা 15 আগস্ট মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে 15 আগস্ট তারা যে পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা। আমরা দেশে আজকের বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলেছি বলে মন্তব্য করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 14 আগস্ট সকাল 11টার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, খুনের সাথে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে আমি বিশ্বাস করি। আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করে নিজেদের মধ্যে বিভেদ না রেখে ঐক্যের মধ্য দিয়ে চলা, জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে আমাদের সহায়তা করতে হবে। কোটো সংস্কার আন্দোলনে অনেক নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনারা জানেন প্রায় দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্যাতন করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। ডেস্ক রিপোর্ট, সমগ্র টিভি।